হ্যালো ফ্রেন্ড বং বংটেক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে প্রধানত দুটো বিষয়কে জোর দিয়ে এই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুবই ছোটো ভিডিও দুটি বিষয় তোমরা দেখো যে মোবাইলে তোমাদের দেখো সিক্সটি ফোর জিবি স্টোরেজ কারোর থার্টি টু জিবি স্টোরেজ তো তোমরা দেখো গ্যালারিতে কিছু নেই ফাইলে কিছু নেই তবুও তোমাদের স্টোরেজটা ফুল হয়ে যায় এর একটা প্রধান কারণ আছে তোমরা সেটা বুঝতে পাও না এটা হচ্ছে ভিজেবেল অর্থাৎ তোমরা দেখতে পাও না তোমরা দেখো যে ফাইলে তো সব ডিলিট করে দিলাম তবু স্টোরেজ কমছে না কেন প্রথমত দুটো ভুল তোমরা করো সেই দুটিকে আমরা আজকে বলে দেবো তারপর থেকে তোমরা নিজেরাই করতে পারবে তো তোমাদের সেটিং অপশানে গিয়ে লিখবে স্টোরেজ কিংবা যদি পাও বা সার্চে গিয়ে লিখবে স্টোরেজ তো এই যে স্টোরেজটা দেখবে চলে আসবে স্টোরেজে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এখানে ক্যাচের ডেটা বলে একটা অপশন আসবে তো সপ্তাহে এক থেকে দু দিন যদি তোমরা এটা করতে পারো তো আমার মনে হয় না যে তোমাদের আর কোনো প্রবলেম হবে তোমাদের স্টোরেজটা আগের থেকে অনেক বেশি হয়ে যাবে এবং অনেকটাই তোমরা অন্য কিছু কনটেন্ট তোমরা স্টোর করতে পারবে তোমাদের মোবাইলে তো ক্যাচের ডেটাতে ক্লিক করে ওকে করে দেবে ওকে কোনো ফাইল তোমাদের কিচ্ছু উঠবে না যে জাং ফাইলগুলো যেটা ছিল সেইগুলো তোমাদের ডিলেট হয়ে যাবে নাম্বার টু যেটা আমি আলোচনা করবো সেটা হলো প্লেস্টোরে একটা গোপন সেটিং আছে প্লেস্টোরে তোমরা এই থ্রি দাগ এখানে ক্লিক করে তোমরা চলে যাবে স্কোল করতে 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 সেটিংয়ে যে সেটিংয়ে যে ক্লিক করবে এখানে একটা অপশান আসবে যে অটো আপডেটস অ্যাপ ওখানে একবার ক্লিক করবে তো দেখবে কী করা আছে ওভার এনি নেটওয়ার্ক ওভার ওয়াইফাই অনলি আর ডোন্ট অটো আপডেট অ্যাপস তো ডোন্ট আমার এটা অলরেডি করা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে তোমরা ডান বাটানে ক্লিক করবে তাহলে কি হবে তোমাদের মোবাইলে যখন কোনো আপডেট দেবে না তখন দেখবে অটোমেটিক আর আপডেট হবে না তোমার পারমিশন নিয়ে তবেই আপডেট হবে তোমার যদি মনে হয় আমার এই অ্যাপটা খুব প্রয়োজন হয় আমি এটাকে আপডেট করব তো সেটাই আপডেট হবে এক্সট্রা কিচ্ছু তোমাদের আপডেট হবে না তো এই দুটো নিয়ম যদি তোমরা মানতে পারো তো আমার মনে হয় না যে তোমাদের কোনো প্রবলেম হবে আমি আবারও বলছি তো এই দুটোকে তোমরা ফলো করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ আর বেশি কথা পারবো না আজকে এখানে শেষ করছি